যাদের জন্য আর কি আমি ভিডিও শুরু করেছিলাম, তো আমার ভাগ্নে, দুই ভাগ্নে, দিদি, তো আজকে তারা নিজেদের বাড়ি ফিরে গেল। তো অনেক কষ্ট লাগছে, মানে খুব মানে বলে বোঝাতে পারবো না যে কতটা কষ্ট লাগছে আমার। কারণ এই 2-3 বছর ধরে আমাদের বাড়িতে ছিল ছোট, মানে যখন আমার ভাগ্নে মানে ভিডিও আমি শুরু করি তখন আমার ভাগ্নে একদমই ছোট। তো অনেক কষ্ট করে, অনেক অনেক যন্ত্রণা, অনেক মানুষের কথা, অনেক দিদিরা, অনেক দাদারা, অনেক গ্রামের লোক, সবাই অনেক কথা বলেছে যখন আমি ভিডিও নতুন নতুন শুরু করেছিলাম আর কি। তো সব বাধা বিপত্তি পার করে, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক অনেক কিছু সহ্য করে ভিডিও করেছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে আমার ভাগ্নে চলে গেল বাড়িতে, আর জানি না কবে ভিডিও করব আবার ওদেরকে নিয়ে। কারণ ও খুব ছোটবেলায় ওর বাবা মারা যায়, অনেক ছোটবেলায় যখন ও জন্ম মানে জন্ম জন্মিয়েছিল, জন্মানোর পরেই পরপরই 3-4 মাসের মধ্যে ওর বাবা মারা যায়। বাবার সাথে মাত্র 2 দিনের আলাপ, তো বাবা মারা যায় অনেক কষ্ট করে। অনেক তোমরা সকলেই জানো যে দিদি কাজ শিখতো, তো দিদি সেখানে চলে যেত, আমি, ভাগ্নে, মা, আমরা সবাই মিলে আর কি। তো আজকে চলে গেল আমার ভাগ্নেরা, তো আজকে মনটা ভীষণ খারাপ, ভাবলাম যে ভিডিও করব না। তোমরা দেখো আমি কিন্তু আগের মতন আর ভিডিও ছাড়ি না, মানে অনেকদিন পর পর আর কি ভিডিও ছাড়ি। আজকে সত্যি বলতে মনটা অনেক 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 কষ্ট লাগছে, কারণ ছোটবেলায় বাবাকে হারিয়েছে, তারপরে আমাদের বাড়িতে ছিল, অনেক কষ্ট করে ওদেরকে মানুষ করেছি। কারণ বলে বোঝাতে পারবো না, যখন বাজারে যাই বা কোথাও একটা কোথাও গেলে পরে তখন ওদের জন্য খাবার নিয়ে আসি, আর হয়তো কেউ মামা মামা বলে, মানে মানে ফোনে হয়তো কথা বলতে পারবো, কিন্তু যে আদরটা যখন আমি গাড়ি মানে বাজার করে নিয়ে বাড়িতে আসি, তখন দূরে যে ব্যাগটা ধরে, মামা মামা কি এনেছো, মামা কি খাবার এনেছো আমাদের জন্য, সেটা হয়তো আর বলবে না। তো সত্যি বলতে আমাদের এই যে মায়াটা একটা খুব বড় একটা মায়া, যেটা আমি খুব তাড়াতাড়ি সামলাতে পারবো না, কারণ অনেক কষ্ট হচ্ছে, অনেক খারাপ লাগছে। তো আমি ভাবলাম যে শেয়ার করি, যেহেতু তোমাদের সাথে শেয়ার করি সব কিছুই, যাদের জন্য আমি আর কি ভিডিও শুরু করেছিলাম, যাদের কথা ভেবে আমি ভিডিও করতাম, আজকে তারাই চলে গেল। মানে জানি না পরে আমি কতদূর কি করতে পারবো, আমি কি না করেছি, আমি সব কিছু করেছি ভিডিওর জন্য, সব কিছু। তোমরা সকলেই ভিডিও, যারা আমার নতুন ফলোয়ার্স বা নতুন যারা সাবস্ক্রাইব করেছো, তারা সবাই হয়তো জানবে না, তার জন্য বলছি, আমি আমার আগের ভিডিওগুলো দেখতে পারো, আমি ওদেরকে নিয়ে অনেক ভিডিও করেছি, অনেক ভিডিও, প্রথমে হাতে ঘড়ি তাদের থেকে, তাদের জন্য আর কি আমি ভিডিও করতাম, আজকে হয়তো তারা থাকবে না। তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো একটা টুকি। আমি জানি না আমি আর কবে ভিডিও দেবো কি না, আমি এই ভিডিওর মধ্যে থাকলে হয়তো ব্যস্ত থাকবো, তখন হয়তো মনে পড়বে না, কারণ সত্যি বলতে অনেক মনে পড়ছিল ওদের কথা। আর আমি কিছু ভিডিও করে রেখেছি যেটা তোমাদের সাথে শেয়ার করব, দিদি যাওয়ার সময় যে ভিডিওটা আমি করেছিলাম, বেশি করতে পারিনি, মনটা খারাপ ছিল, তো যতটুকু করে রেখেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু দিল্লি চলে যাচ্ছি, আজকে মনে হচ্ছে পুরো পৃথিবীতে আমি একা, কারণ আমার দুটো ভাগ্নে যে তার বাবাকে হারিয়ে আজকে 2 থেকে 2.5 বছর আমাদের বাড়িতে ছিল, আমি স্কুলে নিয়ে আসা দিয়ে আসা করতাম আমার ছোট্ট ভাগ্নে, এই দেখো তো চলে যাচ্ছে আজকে আমার দিদি আমাদের আর কি বাড়ি থেকে। যেহেতু অনেক ছোটবেলায় আমার ভাগ্নেকে নিয়ে এসেছিল যখন জামাইবাবু মারা যায়, তো অনেক কষ্ট, অনেক দুঃখ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি, প্রত্যেকটা ভিডিওই তোমরা দেখেছো। তো তোমরা সকলে আশীর্বাদ করো আমার দিদি ভাগ্নেরা যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। আজকে 2 থেকে 2.5 বছর পরে চলে যাচ্ছে দিদি, এখানে অনেক মানুষ এসেছিল যখন দিদি চলে যায়, তো আমার ভাগ্নে, বড় ভাগ্নে, আর এই যে ছোট ভাগ্নে, এই যে দিদি, তো এই যে মা কান্না করছিল, মনটা ভীষণ খারাপ, ঠান্ডা লেগেছে। তো আমি ভিডিওটা করছিলাম,
তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো মনটা ভীষণ খারাপ লাগছে যে চলে যাচ্ছে আজকে, অনেক দিন পর আমার মা জড়িয়ে ধরে কান্না করছিল। তো সেই যাটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, এই যে দিদি বসেছে আর এই যে আমার ভাগ্নে গাড়িতে উঠছে, বড় ভাগ্নে গাড়িতে উঠছে, আমি বললাম উঠ, তো গাড়িতে উঠছিল। তো তোমরা সকলে আশীর্বাদ করো যাতে ভালো থাকে সবাই, পড়াশুনো যাতে ভালো হয় একটু আশীর্বাদ করো। তো আর কিছু বলতে পারছি না, যাই হোক এতটুকু শুধু তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার দিদি চলে যাচ্ছে আজকে, 2-2.5 বছর আমাদের বাড়িতে ছিল, অনেক কষ্ট অনেক দুঃখ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে যেহেতু চলে যাচ্ছে তো মনটা ভীষণ খারাপ, অনেক কষ্ট লাগছে। তো কি করা যাবে আর, নিজেদের বাড়ি তো ফিরতেই হবে। তো যাই হোক দিদিরা চলে গেল, তো এই গাড়িটি করে সব মাল মাল যা যত জিনিসপত্র দেওয়া হয়েছে দিদিকে নিয়ে গেল, তো চলে যাচ্ছে আজকে।